আমার নবী বাগে জামাতা হযরত আলী কি কারামুল্লাহ ওয়াজহাহু আজাদের ময়দান থেকে ফিরে এসে আল্লাহ নবী বেটি কি হাতুল জান্নাত ফাতেমাকে লক্ষ্য করে বলে ও হাসান হোসেন আম্মা জান আমি আলী বড় কেলাম তো আমি আলী বড় কেলাম তো আমি আলী বিশ্রামে গেলাম আমি আলীর জন্য একটা গ্লাস পানি নিয়ে এসো আমি আলীর জন্য একটা গ্লাস পানি নিয়ে এসো হযরত ফাতেমাতে জাহরা আদি আল্লাহ তাআলা আনহা পানি আনতে গেল দেখতে পা গেল কোনো অসুবিধা করে নে একটু লেট হয়ে গেল গেলাম তো শরীর নিয়ে আমার নদী পাগে জামাত হযরত আলী কারামুল্লাহ সেখাগো হযরত আলী কারামুল্লাহ সেখাগো খুনিয়ে বললে হাদুমে জান্নাত ফাতেমাতে জাহরা আদি আল্লাহ তাআলা আনহা ওই হাসান হোসাইনের আম্মা জান পানি গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে হযরত ফাতেমা ভাবছেন আমি ফাতেমা কি শুয়ে পড়বো না না আমি ফাতেমা যদি বিছানা দিয়ে ঘুমিয়ে পড়ি হাসান হোসাইনের আব্বার ঘুমটা যদি ভেঙে যায় হাসান হোসাইনের আব্বার ঘুমটা যদি ভেঙে যায় গভীর রাতে আমি ফাতেমাকে যদি ফাতেমা ফাতেমা বলে রাখে আমি ফাতেমা যদি হাসান হোসাইনে আব্বার ডাকে দে সাড়া না দিতে পারি আমি ফাতেমা তাহলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে ও আমার মায়েরা আল্লাহর নবী বললে জান্নাতে যেতে গেলে চারটি কাজ মেয়েদের করা লাগবে তার ভিতরে স্বামীর খেদমতটা আছে কিনা মা বলো আমার মায়েরা খাতুনে জান্নাত চিন্তা দেখে ওই খাতুনে জান্নাত দেখে আমার মায়েরা বোনেরা তোমাদের শিক্ষা নিতে হবে এই মহরম দিয়েছে শুধু পুরুষের শিক্ষার বিষয় নয় একটা মহিলাদেরও শিক্ষা নিতে হবে ও আমার মায়েরা খাতুনে জান্নাত ঘুমাই না পানি গ্যালাসটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবীর জামাত আলী ঘুমা আল্লাহ নবীর জামাত আলী শরীর নিয়ে পাসিনা পাসিনা হয়ে যায় হযরত ফাতেমা শাড়ি আঁচলটা দিয়ে ওই ঘামগুলো মুছিয়ে 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 দেয় পানি গ্লাসটা হবে ধরে রয়েছে আল্লাহ নবী জামাত আলী তো ঘুম ভাঙে না হঠাৎ এক সময়তে ফজরের সময় হয়ে গেল দেখতে পাওয়া গেল মদিনা মসজিদ নববীর মুয়াজ্জিন হযরত বেলাল আদি আল্লাহ আনহু হযরত বেলাল আদি আল্লাহ আনহু মদিনা মসজিদ নববী দাজান দেন আসসালাতু খায়রুম মিনান নাওম হযরত বেলাল আজান দেন ওই আসানে আমার নবী পাকে জামাত আলী ঘুমটা হয়ে গেল হযরত ফাতেমা আদি আল্লাহ তাআলা আনহু পানি গ্লাসে হাতে তুলে দিলেন ও হাসান হোসেনের আব্বা জান পানি কেন পান করি না আমি ফাতেমা বলি যাও 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 মদিনা মুসলিম নববী শরীফে ফজরে আজান হয়ে গিয়েছে ওই ফজরে আজানটা হয়ে গেল নামাজ পড়ার জন্য মসজিদুন নববীতে চলে যাও আজান হয়ে গিয়েছে নামাজ পড়ার জন্য চলে যাবে স্ত্রী দেখেছেন আর মায়েরা আমাদেরকে শিক্ষা নিতে হবে মায়েরা চিন্তা কি ওটা পরে হবে মাশাআল্লাহ আগে নামাজটা আদায় করে এসো হযরত আলী বলছেন ফাতেমা আমাদের তো দেরি আছে ফাতেমা সত্যি কি তুমি পানি গ্লাসটা নিয়ে সারা রাত দাঁড়িয়েছিলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু চোখের কোণে বিন্দু বিন্দু পানি হাসান হোসেনের আব্বা জান আমি ফাতেমা পানি গ্লাসটা নিয়ে সারা রাত দাঁড়িয়েছিলাম জোরে বলা যাবে না হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু আব্বা জান হযরত আলী বলছেন আমার নবী যদি জানতে পারে ফাতেমা তোমার আব্বা যদি জানতে পারে যে আমার ফাতেমা পানির গ্লাস নিয়ে সারা রাত দাঁড়িয়ে ঘুমায় না আমি আলী আমাকে যদি জিজ্ঞাসা করে কি কৈফিয়ত দেব ঠিক
কিনা, আমরাও শ্বশুর অনেকে হয়ে আছি ঠিক কিনা, শ্বশুর জামাইয়ের ওদের নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত আলীর মধ্যে এবং জামাইদের মধ্যে কেমন ব্যবহার ছিল, কি মিষ্টি ব্যবহার। হযরত ফাতেমা বলছেন দেখেন হাসান হুসাইনের আব্বা জান, আজকে রাতের এই ব্যাপারটা আমি ফাতেমা আমার আব্বাকে বলবো না, যদি বলা যাবে না এটা আওয়াজ করে বলা যাবে না, আজকে রাতের ব্যাপারটা আমি ফাতেমা বলবো না, গোপন করে দিলাম। আর আমাদের মায়েদের বাড়িতে যদি কোনো অসুবিধা হয় টেলিফোন বাড়িতে যায় কি যায় না বাবু, যায় কি যায় না? আর মায়েরা পরিবর্তন হও মা, তোমার মায়ের জাত হাতে না ধরে দুটো পাই ধরে বলবো প্রত্যেককে ফিরে আসো আল্লাহ ওয়ালা হয়ে যাও। হযরত আলী বলছেন ফাতেমা নামাজের তো বাকি আছে, তারই সঙ্গে সঙ্গে স্বামীকে বলে পাঠিয়ে দিলেন হজরের আজান হয়ে যাবে, জোহরের আজান হয়ে যাবে, মাগরিবের আজান হয়ে যাবে, এশার আজান হয়ে যাবে, স্বামীদেরকে মসজিদে পাঠিয়ে দাও, যাও যাও যাও, আগে নামাজখানা আদায় করে এসো, আগে নামাজখানা পড়ে এসো, তারপরে দেখো হবে মসজিদে চলে যে এতে কাবে নিয়াত করে ঢুকে পড়বে, কাতারগুলো পাশে পাশে দাঁড়িয়ে কাঁধ বদ্ধ মিলিয়ে দাঁড়িয়ে যাবে, ফাঁকা ফাঁকা বেশি দাঁড়াবেন না। ও স্বামীকে মসজিদুন নববীতে পাঠিয়ে দিলে হযরত আলী শুধু ভাবছেন আমি আলী আমার বাড়ির পাশে দিয়ে মসজিদুন নববীতে হয়তো কোনো সাহাবা নামাজ পড়তে গিয়েছে, আমার ফাতেমার আলাপ ব্যাপারটা হয়তো শুনে নিয়েছে, আমার ফাতেমার আলাপ ব্যাপারটা হয়তো জানতে পেরেছে, আমি আলী মসজিদুন নববীতে যাব, আমার নবী যদি আমাকে বলে আলী আমার ফাতেমা তোমার জন্য ঘুমটা বন্ধ করে, আমার ফাতেমা তোমার জন্য ঘুমটা বন্ধ করে পানি গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে ছিলে, আমি আলী কি কৈফিয়ত দেব। হযরত আলী ওই চিন্তা করতে করতে মসজিদুন নববীতে যে উযুখানা বানিয়ে নিয়ে হযরত আলী আদি আল্লাহ খানহ মসজিদুন নববীর শেষ কাতারে যে দাঁড়িয়ে গেলেন হযরত আলী আদি আল্লাহ খানহ আমার নবী পাক মদিনা মসজিদে নববীর ইমাম হয়ে নামাজ পড়িয়ে দিলে, মদিনা মসজিদ নববীর মুয়াজ্জিন হযরত বেলাল ইকামত দিলে, হযরত আলীরা মুক্তাদি হয়ে নামাজ পড়লে, ও মুসলমানেরা দেখতে পা গেল আল্লাহর নবী নামাজখানা শেষ করে নামাজখানা আদায় করে আল্লাহ নবী সালাম ফিরিয়ে বললেন এই মজলিসে আলী আছে, আল্লাহ নবী জামাতা হযরত আলী শেষ কাতার থেকে দাঁড়িয়ে গেলে লাব্বাইক ইয়া সাদী লাব্বাইক ইয়া সাদী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী উপস্থিত আমি আলী হাজির আছি, আল্লাহ নবী আলীকে বললেন বাবা আলী চলো বাবা চলো, আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে এখনই যাব। আজকে বোঝা যাচ্ছে ফাতেমা গোপন করেছিল আব্বুকে বলবে না, আলী ভয় পাচ্ছে নবী যদি কথাটা জেনে যায়, আলী ভয়ে ভয়ে নামাজ পড়তে এলো ঠিকই, নামাজের পর পরে নবী বলছে আলী চলো আমি সকালবেলা তোমার বাড়িতে যাব, আলী আদুল্লাহ ভাবছেন ইস হয়তো এই কথাটা নবীর কোনো সাহাবা এসে আমার নবীকে বলে দিয়েছে, আমার নবী যদি আমি আলী আমাকে প্রশ্ন করে আলী হাসান হুসাইনের আম্মা হাসান হুসাইনের আব্বা হাসান হুসাইনের নানু হাসান হুসাইনের নানু আল্লাহর নবী বিশ্ব নবী আলীকে সাথে করে নিয়ে আলীকে সঙ্গে করে নিয়ে আলীকে সাথে করে নিয়ে আল্লাহ নবী আগে আগে হেঁটে যান, হযরত আলী পিছনে পিছনে হেঁটে মাথা খারাপ নত করে হযরত আলীর চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যান, আল্লাহর নবী আলীকে সাথে সঙ্গে
থেকে ঘুরে নিয়ে ফাতেমা ঘরের দরজা দিয়ে ফাতেমাকে সালাম দিয়ে বলে, ও ফাতেমা ঘরের দরজা কেন খুলে দাও মা, ঘরের দরজা কেন খুলে দাও মা, আমি এসেছি, আমি এসেছি, আমি তোমার আব্বা জান এসেছি মা, আল্লাহর নবী আল্লাহ নবী আমার বাড়িতে এসেছে, হয়তো আমাদের দুজনের ব্যাপারটা হাসান হোসাইনের আম্মা স্যার আব্বা জান বাচ্চে, হয়তো আমাদের দুজনের গোপনীয় ব্যাপারটা অন্য কোন সাহাবা আল্লাহ নবীকে বলে দিয়েছে। ও আল্লাহর নবী ফাতেমাকে জিজ্ঞাসা করছেন, মা ফাতেমা, ও মা ফাতেমা, বলো মা বলো, গত রাত্রে আমার জামাতা আলী তোমার মধ্যে কি হয়েছে? হযরত ফাতেমা বলেন, আব্বা জান, গত রাত্রে আপনার জামাতা আর আমার মধ্যে তো কিছু হয় না, আপনার জামাতা হাসান হুসাইনের আব্বা আর আমার সঙ্গে তো কোনো কিছু হয় না। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা লুকায় না মা, গোপন করো না মা, লুকায় না মা, গোপন করো না মা। হযরত ফাতেমা আদি আল্লাহ আনহু বলেন না, আমার নবী পাক আলীকে কাছে এনে আলীকে বুকে জড়িয়ে ধরলেন, ও আলী কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না, ও আমি নবী আমাকে বলে নাই, কোন সাবা আমি রসুল আমাকে সম্মান দেয় না, আমি রসুলুল্লাহ যখন ফজরের নামাজ পড়তে মসজিদুল নববীতে আসি, আল্লাহ পাকের নাজালা বিঘি জিবরাইল আমি আলাইহি সালাম এসে আমি নবী পাককে সালাম দিলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কত রাত্রে আপনার জামাতা আলী আপনার বাড়ি ফাতেমা এমন একটি কাজ করলো, যে কাজে দে, যে কাজে দে আমার আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছে, যে কাজে দে আমার আল্লাহ বড় রাজি হয়ে গিয়েছে। আমি জিবরাইল তা আমার দিয়ে সংবাদ পাঠালেন, আপনার জামাতা আলী বড় গরিব, আপনার জামাতা আলী বড় অসহায়। আল্লাহ ফরিস্তা জিবরাইল বলে, আপনার জামাতা আলী দোয়া চেয়েছিলেন, আল্লাহ গো আমি আলী বড় গরিব আসায় আমার ফাতেমার এই কাজের জন্য আমি কি উপহার দেব না, না না, আমি ফাতেমাকে কিছু দিতে পারি না আল্লাহ, আল্লাহ আমার ফাতেমাকে যেটা দিলে আপনি খুশি হন, যেটা দিলে ভালো হয় সেটা আপনি আল্লাহ পাকে তরফ থেকেই দিয়ে দিও। আর একটু করে বলুন, ও তাই ফরিস্তা জিবরাইল এসে আমার নবী পাককে সালাম দিয়ে জানিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওই পুরস্কার হিসাবে আল্লাহ পাক ফাতেমাকে জান্নাতের রানী বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলো, মহব্বত দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আগিয়ে চলো, আগিয়ে চলো, ফুরু ফুরা সিলসিলা আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, সিলসিলা ফুরু ফুরা আগিয়ে চলো, জোরে বলা যাবে না, শত বাধা পেরিয়ে, শত বাধা পেরিয়ে, ফুরু ফুরা সিলসিলা এলো আগিয়ে, হক আওয়াজ তোলো তাকবীর ধ্বনি তোলো, পুরো ফুরা সিলসিলা আগিয়ে চলো, জোরে বলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, সিলসিলা পুরো ফুরা আগিয়ে চলো, এরা বাধা মানে না, এরা ভয় পাই না, ইসলাম বিরোধীদের এরা ছাড়ে না,
জোরে বলা যাবে না, এরা বাধা মানে না, এরা ভয় পায় না গো, ইসলাম বিরোধীদের এরা ছাড়ে না। আওয়াজ তোলো, তাকবীর ধ্বনি তোলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, ফুরু ফুরা সিলসিলা আগিয়ে চলো। আল্লাহুম্মা সাল্লি আলা আগিয়ে চলো, আগিয়ে চলো, ফুরু ফুরা সিলসিলা আগিয়ে চলো। এরা আলেমের দল, এদের আছে ইমানি বল, এরা আলেমের দল, এদের আছে ইমানের বল। এ হক বলতে শেখো, তাকবীর ধ্বনি তোলো, সিলসিলা ফুরু ফুরা আগিয়ে চলো। জোরে বলো, আওয়াজ করে বলো, নারাই তো কবি, নারাই তো কবি, আওলাদে মুজাদ্দিদুজ জামান পিছে বুজুর্গ, জোরে বলা যাবে না। মাসলাকে আবু বকর সিদ্দিক, মাসলাকে আবু বকর সিদ্দিক, নারাই তো কবি, মোহাম্মদ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ করে পড়ে তোহা সিদ্দিকি বলে, আলী আকবর সিদ্দিকি বলে, আব্বাস সিদ্দিকি বলে, মানুষ কুপথে চলে। তোহা সিদ্দিকি বলে, আলী আকবর সিদ্দিকি বলে, আব্বাস সিদ্দিকি বলে, মানুষ কুপথে চলে গো, সিলসিলা ফুরু ফুরা এসো দলে দলে, জোরে বলো, সিলসিলা ফুরু ফুরা এসো দলে দলে। আওয়াজ তোলো, তাকবীর ধ্বনি তোলো, সিলসিলা ফুরু ফুরা আগিয়ে চলো। জোরে বলো, সিলসিলা ফুরু ফুরা আগিয়ে চলো। এরা গড়ে মাদ্রাসা, এরা করে মাদ্রাসা, এদের মনে নিয়ে আসা, সমাজে পাই যেন আলোর দিশা, সমাজে পাই যেন আলোর দিশা। জোরে বলো, আওয়াজ করে বলো, নারাই তো কবি, নারাই তো কবি, আগিয়ে চলো, আগিয়ে চলো, সিলসিলা ফুরু ফুরা আগিয়ে চলো। এ কোরআন সুন্নাহ নিয়ে আগিয়ে চলো, কোরআন সুন্নাহ নিয়ে আগিয়ে চলো, দাদা হুজুর সিলসিলা আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, ফুরু ফুরা সিলসিলা আগিয়ে চলো। জোরে বলো, একটু আওয়াজ করে বলো, নারাই তো কবি, নারাই তো কবি, মোহাম্মদ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, ভাবতে হবে আমি যে হুসাইনের কথা বলছিলাম, সেই হুসাইনের আব্বা আমার আখলাকটা কেমন ছিল। আমার মায়েরা, তোমাদের দিকে শিক্ষা নিতে হবে। অন্যায় করে ফেলেছো, আমরা যে অন্যায় করে ফেলেছি বাবু, ফিরে আসতে হবে আল্লাহর কাছে। আর তারা পানি পেল না, পানি 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 করে দিন ইসলামের জন্য এক বিন্দু পরিমাণ পিছপা হয়। আরে ইসলামকে আমাদের টিকিয়ে রাখতে হবে, ইসলামকে আমাদের জিন্দা রাখতে হবে। এই ইসলামের বিরুদ্ধে যারা আমল তুলেছে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, ওই রকম জালিমদেরকে, ওই রকম মুনাফিকদেরকে আমার আল্লাহ মিটিয়ে দিয়েছে। জোরে বলো, একটু আওয়াজ করে বলো, আজ পর্যন্ত ইসলাম হলো একটা লাইট, ইসলাম হলো একটা স্যাটেলাইটের মতন আলো। ইসলামের বিরুদ্ধে যারা করবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহ আজ পর্যন্ত তাদের মিটিয়ে দেবে। জোরে বলা যাবে না,
ইসলাম এত সহজ নয়, দিন ইসলাম এত সহজ নয়, আমরা পেয়েছি তাই সহজে, ঠিক কিনা? কত কষ্টের মধ্যে দিয়ে এসেছে একটা ভাবেন আমার বাবা জিরা আর মুরব্বিয়ানের, একটাবার বলুন ইসলামটা আজ আমরা কিভাবে ছেড়ে চলেছি? আর সেই ইত্তিবাই সুন্নতে খৌফ এলাইহি আমাদের মধ্যে আর নেই, বলেন পরিপূর্ণ আছে কেউ বলবে? আমরা কেমন আমাদের ভাবতে হবে যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই নামাজিরা ওই এজিদের দলের মানুষেরা না মানলেও দেখতে পাওয়া গেল কিতাবের ভিতরে লেখা হলো আল্লাহ নবী নদী ভাই হাসাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে জগন্নাথ মাতাখানে কেটে দিল, দেখতে পা গেল ওই মাতাখানে নিয়ে এজিদের দলে মানুষেরা যখন গুটি গুটি পায়ে চলতে লাগলো, রাত হয়ে গেল এক জায়গায় তাবুখানে গড়ে ফেললো, ওখানে তো রয়েছেন একজন ইহুদি ব্যক্তি, ওই ইহুদিটা দেখে এটা তো অন্য কারো মাথা নয়, এই মাথাটা হলো হযরত ইমামে হুসাইন আদি আল্লাহ তাআলার হুর মাথা। ওই ইহুদি কি করলো জানে? কিতাবের ভিতরে লেখা হলো ওই ইহুদি গুটি 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 পায়ে যে ওই এজিদের দলে লোকদের লক্ষ্য করে বলল, ওরে দাজ্জাল হুসাইনের মাথা কেন কেড়ে দিস তোরা, নবীর বংশের সঙ্গে বড় প্রাদবি করে ফেললি তোরা, আমি একজন ইহুদি হয়ে বলি ওই মাথাখানা আমার ঘরে থেকে একটা রাত থাকার অনুমতি দেবে, ওই মাথাখানা নিয়ে আমি ইহুদি আমার ঘরে একটা রাত রেখে দেব, এর বিনিময় 80,000 দেরহাম তোমাদের দেওয়া হবে, 80,000 দেরহাম তোমাদের দেবো। ওই সময় এজিদের দলের লোকেরা ওই ইহুদির কাছে যে 80,000 দিনারখানা নিয়ে নিয়ে দেখতে পা গেল হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা এখানে দিয়ে দিলেন, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাথা এখানে নিয়ে ইহুদির বাচ্চা হলে কি হবে দেখতে পা গেল, বাড়িতে চলে যে একটা খাঞ্জার উপরে রেখে দিল, সুন্দর করে মাথাটাকে গোসল দিল, ও কেতাবে ভিতরে লেখা হলো ওই মাথাটাকে একটা কাপড় দিকে ঢেকে দিল, ওই মাথাতে খুশবু আতর লাগিয়ে দিল, ইহুদির বাচ্চা আল্লাহর নবী নবী ভাই হযরত ইমামে হুসাইন আদি আল্লাহ আনহু মাথার দিকে দিয়ে ফেল ফেল করে তাকায় আর দুই চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়, আর ইহুদি মনে করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বাপ, এই হুসাইনের গলেতে আল্লাহর নবী কবে ইসলামরা চুম্মান দিয়েছে, এই হুসাইনের আল্লাহর নবী গলেতে কত আদর ভরা চুম্মান দিয়েছে, এই হুসাইনের মাথাটাকে আল্লাহর নবী বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখতে, আর সেই হুসাইনের মাথা আজকে আমার বাড়িতে কেতাবের ভিতরে লেখা হলো, ইহুদির ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, আহারে ইহুদি মনে দয়া হলো, পরে ওই ইহুদি কেতাবের ভিতরে লেখা হলো কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলে, রাত খানা পার হওয়ার আগে এজিদের দলের লোকের এসে বলল, এ ইহুদির বাচ্চা মাথাখানা দিয়ে দে, হুসাইনে মাথাখানা ওরা নিয়ে নিল, দেখতে পা গেল ওই 80,000 দেরহাম তারা দিয়ে দিল, ওরা যখন ভাগ বাটোয়ারা করতে বসবে ওই থরিতে 80,000 দেরহামের পরিবর্তে একটা মাটি সাইজের উঠে গেল, ওই মাটিতে লেখা হলো অত্যাচারীদের কোনো লাভ হবে না, জোরে বলো, বোঝা গেল? তাহলে একজন ইহুদি আল্লাহর নবী নাতি ভাই হুসাইনের মাথাখানা দিকে আদর সম্মান করছে, কাঁদছেন, আরে আল্লাহর নবী এই মাথাকে কত স্নেহ করতেন, আদর করতেন, কত স্নেহ ভরা চুম্মান দিয়েছে। ইমাম হুসাইন চাইতেন যে আমি পানি পান করব না, সেই পানি পান করতে যাবে মনে পড়ে গেল, আরে আল্লাহর হাবিবে সাহাবে এই অবস্থায় পানি পান করলো না, শেষ হয়ে গেল। আরে আমার বাচ্চা ছিল খলিজার টুকরা, আলী আজকের খুব পানি পান করা হলো না,
আলী আসগরও শহীদ হয়ে গেল, আমি কেমন ভাবে পানি পান করব? আমি পানি পান করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানি তো পান করলেই না, আমাদের ভাবতে হবে সোনা মানিকেরা। আজকাল সেই কষ্ট কি আমাদের আছে? সেই কষ্ট তো আমাদের নাই বলেন। আমাদের তাহলে আমরা মহররমের দিবসের মাহফিল করছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো জিনিস বাবু। আমাদের যাতে মুখে দাড়িটা নেই, মুখে দাড়িটা রাখবো। আমরা যারা নামাজ পড়ি না তারা নামাজ পড়ব। আরে মসজিদে ইমাম সাহেব হুজুর আছেন, হুজুরকে ইজ্জত সম্মান দেব, এটা হলো মুমিনের পরিচয় ঠিক কিনা? বাবু ইমাম সাহেব হুজুরের কাছে যে আমরা শিখবো দোয়া দুরুদ কালাম, এটাই তো হবে শিখা শিখের ব্যাপার, ঠিক কিনা বলে? মুসলমানের ভিতরে এ নেই মহব্বত শুধু জলসা মিলাদ দেখিয়ে নয়, ইত্তিবাই সুন্নতিটা থাকা লাগবে। আল্লাহ নবী হাদিস কেন শুনেন? আল্লাহ নবী পাঁচ মাইলা নিয়ে দিলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ মান হাব্বা সুন্নতি। আমি নবী তুমি আমার মহব্বত করবে, শুধু মুখে বলবে ভালোবাসি, না 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 না, শুধু মুখে বলবে মহব্বত করি, না 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 না, হাসাব না তসবি নিয়ে নবী 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 করি, এতে মহব্বত পয়দা হতে পারি না। ও আমি নবী আমার মহব্বত দেখাতে গেলে মান হাব্বা সুন্নতি, আমি নবী ভাই আমার সুন্নাতকে মহব্বত করতে হবে, আমি রসুল আমার সুন্নাতকে ভালোবাসতে হবে, আমি নবী আমার সুন্নাতে রাখতে বা করতে হবে। আল্লাহর নবী বললেন মান হাব্বা সুন্নতি আর আমার জুম্মা জুম্মাতিনিটা, আমি নবী ভাই আমার সুন্নাতকে মহব্বত করলো আমার সুন্নাতকে ভালোবাসলো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আল্লাহর নবী বললে আমার এই উম্মতটাই যেন আমি নবী আমাকে ভালোবাসলো, আমার হাব্বানি আর আমার যে উম্মতটা আমি নবী আমাকে ভালোবাসলো। কামতের কঠিন দিনে কঠিন সময়তে যেদিন বাপ বেটাও হবে না, বেটা বাপেও হবে না, মা মেয়েরও হবে না, মেয়ে মায়ের হবে না, ওই কঠিন দিনে কঠিন সময়তে আমি রসুল্লাহ ওদেরই সাথে করে নিয়ে ওদেরই সঙ্গে করে নিয়ে আমার আশি উম্মাত উম্মাতিদের সাথে সঙ্গে নিয়ে জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। আর কেউ আওয়াজ করে বলো এইটাই মহাব্বত ঠিক কিনা? মহাব্বত তো এখানে সুন্নাত, মহাব্বত কি ওইটা হলো শুধু মুখে বলবো মহব্বত করি কাজে নেই, এর নাম কি মহব্বত হয় বাবু? মহব্বত কোথায়? সুন্নাত। আসলে আমরা যদি সেই নবীর সুন্নাতকে মহব্বত করি বাস্তবেই তো হুসাইনকে মহব্বত করা হবেই, কারণ হুসাইন আমার নবীর বিপক্ষে চলেছিল না? ভাবতে হবে ভাইরে মুসলমান, ও মুসলমান করে ছেলেরা, ও জওয়ানেরা যুবকেরা, দুটো পাই ধরে বলে যাব ভাই, মোবাইলটা ইউজ করছেন করেন, আমরাও মোবাইল ব্যবহার করি ঠিক কিনা বলে? ও রসুয়ান তরুণেরা, ও রুপিয়ানে কেরামগরেরা, ও সোনা মানিকেরা, আল্লাহ রসুলের প্রথম হাদিসটা খেয়াল করে, আমি বলেছিলাম আল্লাহ নবী এক নম্বরে তিনটি দোষের কথা বলতে, যে আল্লাহ নবী বলেছিলেন ইত্তাখাযুল কাইনা, এক নম্বরে তারা গায়িকা স্ত্রী লোকদের গান শুনতে বড় ভালোবাসবে। আজকাল মোবাইলগুলো হয়ে গেল আনার আপনার জাহান যাবার একটা পথ ঠিক কিনা বলেন? রাগ হচ্ছে নাকি আপনাদের? বৈজ্ঞানিকরা চিন্তা করলো, ইসলাম বিধর্মী মানুষেরা চিন্তা করলো, মুসলমানদের ইমান নামক জিনিসটা হলো বড় জিনিস, বড় দামি সম্পদ, না 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 ওটাকে নষ্ট করে ফেলতে হবে। আগে মানুষ যদি মনে করতো একটু গান শুনবো আবার বাড়ি এসে রেডিও ছাড়তে হতো, আগে যদি মানুষ মনে করতো একটু সিনেমা দেখবো হলেও যেতে হতো, আগে যদি মানুষ মনে করতো একটু গান শুনবো তাহলে বাড়ি এসে গান শুনতে হতো, এখন বাথরুমে আছে মনে হচ্ছে গান শুনবো, মোবাইলটা চালু করে দিয়েছি এখন বাথরুমে আছি মনে হচ্ছে একটু গেম খেলবো, ফোনটা চালু করে দিয়েছি। এই যুবক ছেলেরা
কমিটি ভাইরা, এক করোনা ভাই, এক করোনা ভাই, হাতে না ধরে দুটো পাই ধরে ভরে যাব। মসজিদে নামাজ পড়ছি, হঠাৎ গান শুরু হয়ে গিয়েছে, মসজিদে নামাজ পড়ছি, মোবাইলের রিংটোনটা বেজে গেল, আহারে না না না, মোবাইল ব্যবহার করবে, এটা ব্যবহার করা জায়েজ না, জায়েজ নয়।